একেবারে নোংরা অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার। আর সেই অপারেশন থিয়েটারে অপারেশন করেন চিকিৎসক নয়, ওটি বয়, যিনি এসএসসি পাস। আর এই রোগীদের ধরে আনেন বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে, এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, এই হাসপাতালের যিনি মালিক, যিনি প্রাইমারি পাস, এমন একজন ব্যক্তি। আর এভাবে রোগী ধরে আনার জন্য তাদের 14 জন দালাল আছে, যারা বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগীদের ভাগিয়ে এনে এই হাসপাতালে তারা আনেন। প্রথমে একটি অল্প টাকায় চুক্তি করে পরে অনেক টাকা তাদের থেকে আদায় করা হয়। এমন 3টি হাসপাতালের তথ্য জানাবো আপনাদের, সঙ্গে থাকুন। এখানে আইসি আমি পঙ্গুতে গেছিলাম, পঙ্গুতে যাওয়ার পরে পঙ্গুতে ভর্তি করতে পারিনি। তারপরে এখানে দালালে বলছে যে এখানে আসেন, দালাল এখানে এসে ভর্তি করেছে, দালালে এখানে বলছে আসতে। আসার পরে এখানে আসছি, আসার পরে মনে করেন যে ভর্তি হয়েছি, 500 টাকা দিয়ে ভর্তি হয়েছি আর 500 টাকা দিয়ে এক্সি করছি। তারপরে হলো 30,000 টাকা চাইছে, আমরা বলছি যে 26,000 টাকা দিন। ওনার কি হয়েছিল আপনার মায়ের? আমার মায়ের হলো হোন্ডা অ্যাক্সিডেন্ট, হাত ভাঙছে, ভাঙে এই হাতটা একদম ঝুলে গেছে, বুঝতে পারছেন, একদম ঝুলে আছে। এখানে আসছেন কয়দিন হয়? এখানে আইছি আজকে 4 দিন। দালাল যে আপনাদের ভাগে নিয়েছিল এটা বুঝতে পারেননি আপনারা? জি না, আমরা মনে করেন রাজবাড়ি থেকে আইছি, কেন এই জায়গাতে থাকি না, থাকলে হয়তো চিন্তা। আপঙ্গ হাসপাতালে ভর্তি নাই? নাই না, ভর্তি নাই না, ভর্তি না নেওয়ার কারণ বসতে আমরা এই যে মা নিয়ে এত দূর থেকে আইসি, এখন ফিরে যাবো কিভাবে, এর জন্য এখানে ভর্তি করছি। এখন ওনার অবস্থা খুবই খারাপ, আর একটা ব্লাড দিতে কি সমস্যা হয়েছিল? ব্লাড দিতে যে আপনি মনে করেন যে হাতে আর পেটে ব্যথা আরম্ভ হয়ে আছে, শরীর জ্বালা পোড়া আরম্ভ হয়ে আছে। তারপর হলো কি করছে, যখন 2 বোন চিৎকার করতেছি তখন হলো আর আইসি, আসার পরে যে ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে কিছুটা ভালো হয়েছে, তারপরে অক্সিজেন দিছে, তারপরে যদি মানে ভুল ব্লাড দিয়েছিল, ভুল ব্লাড দিয়েছিল, এটা এখনো ওই ব্লাড আমি নিয়ে গেছি। ওনারা বলতেছে কি জানেন, যে ব্লাডটা সরকারি আমরা টাকাটা কিনিও না, আমরা টাকাটা বিক্রিও করি না, অথচ এটা 5টা হচ্ছে পরীক্ষা করা লাগে, এই কারণে 2,050 টাকা করে নেই। তো আমি বললাম আপনার 5টা পরীক্ষা করতে 2,050 টাকা, তাহলে আমার এই ব্লাডটা যে দেওয়ার পরে যে আমার রুগী মারা যাইতেছে আপনি ভুল দেওয়ার কারণে। আমার 28,000 টাকা নিছে, সে ইয়া করতে স্লিপ দেন, আমার মনে 20-25,000 টাকার শুধু ওষুধই নিছে, বাড়ির থেকে কোন ওষুধ আনতে দেয় না, আমার সব এখান থেকে কিনতে, সব এখান থেকে কিনতে হবে, নাহলে ওই ওষুধ তারা ব্যবহার করবে না। আমার এই নিজেরা লেখা নিজেরাই ওষুধ দিয়ে যায়, মানে খালি স্লিপ ধরাই দেয়, এরা কষের সে তো খারাপ। এই হাসপাতালটির একটি অপারেশন থিয়েটার, এটি দেখুন কি ভঙ্গুর অবস্থা। এটি হলো অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারে যে ব্লাড ভরে আছে, বালিশ পাশে আরেকটি রুম আছে, এটাও অপারেশন থিয়েটার, দেখুন কি নোংরা। মূল অপারেশন থিয়েটার হচ্ছে এটি, এই ওটি টেবিলের যে ক্লথ, এই ক্লথের নিচে দেখেন ব্লাড, এই হচ্ছে ওটি টেবিল। ওটি
ক্লোথে কিভাবে ব্লাড লেগে আছে, তাহলে একজন রোগীর যে ইনফেকশন হয় কিংবা গুরুতর হয়, মানে এরা কি পরিমাণ কষাই হলে এমনটি করতে পারে, এবং একটি ওটি টেবিলিটি এই হাসপাতালে আমরা এসে, এটি মক্কা মদিনা হাসপাতাল, আমরা এসে কোনো ডাক্তারকে এখানে পাইনি। এটি রাজধানীর শ্যামলীর আরেকটি হাসপাতাল, নূরজাহান অর্থোপেডিক হাসপাতাল। এই হাসপাতালের আমরা যেখানে যাচ্ছি এটা ওটি রুম। আপনারা দেখতে পাচ্ছেন যে ওটি রুমটির অবস্থা কি। রক্ত পড়ে আছে, কি ভয়ঙ্কর একটি অবস্থা। এই হাসপাতালটির যিনি মালিক তিনি প্রাইমারি পাশনন, এমন একজন মানুষ এই হাসপাতালটির মালিক এবং তিনি হাসপাতালটি পরিচালনা করেন। এই মুহূর্তে এই হাসপাতালে যে রোগীরা ভর্তি আছে আমরা একটু তাদের কাছে যাই। এই হাসপাতালে এখন এই মুহূর্তে 10 জন রোগী ভর্তি আছে। 10 জন রোগীর 10 জনই রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে তাদেরকে ভাগিয়ে আনা হয়েছে। এটি পাশের আরেকটি ওয়ার্ড। নূরজাহান অর্থোপেডিক নামের এই হাসপাতালটিতে অপারেশন করেন একজন ওটি বয়, তিনি এসএসসি পাস। তিনি মূলত রোগীদের সাথে বিভিন্ন চুক্তি করেন কত টাকায় অপারেশন হবে, এবং আমরা একজন রোগীও পাই যে রোগীর চিকিৎসা দিচ্ছিলেন রোগীর এই ওটি বয়, তার নাম জাহাঙ্গীর। 4-5 দিন চিকিৎসার পরে এই রোগীর পায়ে ইনফেকশন হওয়াতে তিনি পরামর্শ দিয়েছেন এখন পাটি কেটে ফেলতে হবে। পঙ্গু হাসপাতাল থেকে এই রোগীটিকে এখানে ভাগিয়ে আনা হয়েছে, এবং এখন বলা হচ্ছে যে এই রোগীর পা কেটে ফেলতে হবে। এবার সেই রোগীর মুখে আমরা সেই কথাটা একটু শুনি। আপনাকে কি বলেছে ডাক্তার, এখানকার লোকজন কি বলেছে? বলেছে আমার এখানে চিকিৎসা হলে ভালো হবে, এটা অনেক ভালো হসপিটাল, এখানে চিকিৎসা দিলে আমার পা ভালো হয়ে যাবে। আমি যখন ছিলাম তখন আমার বলছে যে আপনি চিকিৎসা নেন, নিলে আপনার পাটা ভালো হয়ে যাবে। এখন 5 দিন পরে আসি বলতেছে যে যে আপনার পা কেটে ফেলবে, কেটে ফেললে ভালো হবে। আমি বলতে পুঙ্গুতে আসবো, পুঙ্গুতেন এক দালাল আমার ডাকিলে আসলে হেনে ভালো চিকিৎসা করা মেন্টাল লেহে সারি আনি হঠাৎ করে আমার 1,00,000 টাকা দেওয়া লাগবে। কিন্তু আমরা গরিব মানুষ, বাদ বিক্রি পাই না, খুব গরিব, তা গরিবের এখানে কোনো কথা নাই, টাকা 1,00,000 টাকাই দেওয়া লাগে। কয়া সারি তার কাছে আমরা 1,00,000 টাকা কন্ট্রাক্ট করেছি, জায়গা দিয়েছি। আচ্ছা, টাকার জন্য খুব খারাপ ব্যবহার হয়েছে, আমরা খালি জায়গা জমি বেশি আনি টাকা দিয়ে দিয়েছি। এটি শ্যামলী কলেজ রোডের আরেকটি হাসপাতাল, ক্রিসেন্ট হসপিটাল। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রোগী, একটি ওয়ার্ড এটি। এই হাসপাতালটিতে আমরা 15 জন রোগী ভর্তি পেয়েছি। মজার বিষয় হলো যে এই হাসপাতালটিতেও যারা এসেছেন সবাই দালালদের মাধ্যমে প্রতারিত হয়ে এই হাসপাতালে এসেছেন, এবং তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। এবং এই হাসপাতালেরও যিনি মালিক তিনি ইন্টারমিডিয়েট পাস, তিনিও চিকিৎসা দিতেন। আপনারা কোথা থেকে এসেছেন? জামালপুর। এখানে কিভাবে আসছেন? দালাল। কোথাকার দালাল? পঙ্গু হাসপাতাল গেছিলেন না ঢাকা মেডিকেল? পঙ্গু, পঙ্গু থেকে এখানে পাঠাই দিচ্ছে। আপনারা কোথেকে এসেছেন? আমরা এই হাসপাতালে। কেন?
আমাকে হাসপাতালে আইছিলেন তারা হিন্দার দালালে তারা নিয়েছে আমাকে দালাল পাঠাই দিছে হ্যাঁ দালালে নিয়ে আসছে কত টাকা লাগছে এখানে পর্যন্ত চল্লিশ হাজার টাকা লেগে গেছে আপনারা কিভাবে আসলেন আমরা বঙ্গ হাসপাতাল গেছি আমার দালালে এই নুরা পাঠাইছে যদি আমরা আপনারা অন্য যত টাকা খরচ করবেন এর জায়গা করেন আপনি তাদের বাসা দিতে পারবেন কোন ডাক্তার আসে নাই শ্যামলী এখানে যত হাসপাতাল আছে প্রত্যেকটি হাসপাতাল কিন্তু দালাল নির্ভর এখানে যত রোগী এখানে আমরা পেয়েছি প্রত্যেকটি হাসপাতালে প্রত্যেক রোগী আসছে এখানে দালালের মাধ্যমে অর্থাৎ সরকারি হাসপাতালে গেলে সেখানে সেবা দেওয়া হয়নি কিংবা সেখান থেকে দালালরা তাদেরকে ভাগিয়ে এনেছেন হ্যাঁ আপনারা কীভাবে আসছেন আপনি এখানে কীভাবে আসলেন আমি ওই যে আমার কোম্পানির লোকে দিয়ে গেছে কঙ্গুতে কঙ্গুতে দালালে নিয়ে গেছে এখানে পড়ায় আমরা কত টাকা খরচ হয়েছে দুই লক্ষ টাকার উপরে গেছে আমার খরচ এটার সাথে চুক্তি ছিল কত ওদের সাথে চুক্তি ছিল ষাট হাজার টাকা ষাট হাজারের বদলে দুই লাখ টাকা গেছে যে এই হাসপাতালটির যিনি মালিক তিনি একজন ইন্টারমিডিয়েট পাস ব্যক্তি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস ব্যক্তি তিনি এই হাসপাতালের এমডি এবং এখানে দেখুন কী লেখা আছে এমডি যদি ডেকে বলে ওরালি অ্যান্টিবায়োটিক না দিয়ে ইঞ্জেকশন ফর্মে মেরোপেন অ্যান্ড কেসিন লিখে দেন তবে আলাদা পেজে লিখে দেবেন দুইটা ইঞ্জেকশন তবে আপনি সাইন করবেন না রোগীকে নিঃস্ব করার অপচিকিৎসার কি দারুণ একটি ফাঁদ এখানে পাতিয়ে রাখা হয়েছে এবং এখানে বলা আছে আরও এমডির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কি কি করতে হবে হ্যাঁ একজন মানুষ যখন অসহায় হন একজন মানুষ যখন অসুস্থ হন তিনি অসহায় হয়ে পড়েন তারপরও এই রকম মানুষগুলো তারা এই অসহায়ত্বের সুযোগ নিয়ে সাধারণ মানুষকে রোগীকে নিঃস্ব করে দেন অথচ এই ক্রিসেন্ট হাসপাতালের মালিকের নামের আগে দেখলাম যে আলহাজ লেখা এবং তার কপালে একটি কালো দাগ অর্থাৎ তিনি পাঁচ রক্ত মনে হয় নামাজও পড়েন মানুষ কতটা অসৎ হলে এই কাজগুলো আসলে করতে পারে এবং এই হাসপাতালের এবার একটু অপারেশন থিয়েটারটা দেখে আসি এই হচ্ছে অপারেশন থিয়েটার ওটির যে টেবিল ক্লথ তার অবস্থাটি দেখুন ব্লাড কতদিন আগে ব্লাড ভরেছে নিয়মিত ব্লাড লাগে এখানে তারপরও এটি দিয়ে অপারেশন চালিয়ে যাওয়া হয়েছে পাশে এখানে আরেকটি অপারেশন থিয়েটার এই অপারেশন থিয়েটার ওটি টেবিলের যে ক্লথ সেটির অবস্থা দেখুন আশ্চর্যের বিষয় হলো যে তিনটি হাসপাতালে আমরা গেছি প্রত্যেকটি হাসপাতালে যত রোগী ভর্তি আছে সবগুলো রোগী দালালদের মাধ্যমে আনা যে মানুষগুলো এসেছেন সবাই গ্রামের তারা হাসপাতালের বারান্দায় পা দেওয়া মতো তাদেরকে এখানে ভাগিয়ে এনে একটি জিম্মি অবস্থায় ফেলা হয়েছে তাদের সাথে যে টাকা চুক্তি হয় সে টাকায় অপারেশন না করে চিকিৎসা না দিয়ে পরবর্তীতে নানান অজুহাত দেখিয়ে আবার এই বিলটি অনেকখানি বাড়ানো হয় সুতরাং এর শেষ কবে কিংবা তিনটি হাসপাতালের চিত্র এটি
এই ঢাকা শহরে যতগুলো হাসপাতাল আছে সরকারি হাসপাতালের আশেপাশে প্রত্যেকটা হাসপাতাল কিন্তু একইভাবে চলছে। সুতরাং আসলে দেখার বিষয় যে এটি কবে শেষ হয় বা এই দালাল দৌরাত্বের অবসান কবে হয়।